সনাতন ধর্মের নানান দিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওয় স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে শ্রীধাম ওরাকান্দি। চলেন এবার শ্রীধাম ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখন আমরা রামদিয়া বাজার থেকে সরাসরি গীর্তকান্দির উদ্দেশ্যে যাব, সেখান থেকে আমরা ওরাকান্দির যাত্রা করব। এবং আজ 6 এপ্রিল 2024 রোজ শনিবার শ্রীধাম ওরাকান্দিতে মহাবারণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা গীর্তকান্দিতে পৌঁছে যাব। এটা গীর্তকান্দির সেই মহা মাতাম খোলা এবং এরকমই একটা গেট আপনারা দেখতে পাবেন গীর্তকান্দি ঢোকার সময়। এবং এটা সে মাতাম খোলা, মাতাম খোলে প্রচুর মতুয়াদের ভিড়। এবং এই গীর্তকান্দি একটা হরি মন্দির প্রতিষ্ঠিত আছে, সেখানকার মূর্তি এটা হরি মন্দিরের ভিতরে। কিছুক্ষণ পরে আমরা শ্রীধাম ওরাকান্দি চলে যাব। এটা ওরাকান্দির সেই মন্দিরটা ওইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি। এবং শ্রীধাম ওরাকান্দির মূল দরজা, এটা মূল গেট, যেটা প্রচুর মতুয়াদের ভিড় এখানে। এবং এটাও শ্রীধাম ওরাকান্দির একটা মন্দিরের অংশ। আর এটা শ্রীধাম ওরাকান্দির মূল হরি মন্দির যেটা, এবং পাশে নির্মাণাধীন রয়েছে আরও একটি হরি মন্দির। আমরা এখন হরি মন্দিরটার ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরে প্রচুর ভিড়, তাই হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আরেকটা ভিডিও দেখাবো। এখন আমরা ওরাকান্দির হিজল গাছতলার দিকে দেখতে যাব। এবং হিজল গাছতলার দিক দেখতে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এরকম সুন্দর একটা গেট। কথিত আছে এই হিজল গাছতলায় নাকি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর স্বয়ং নিজেই গরু চড়িয়ে এসে এই হিজল গাছতলায় এসে বিশ্রাম নিত। এবং এই যে সেই হিজল গাছতলা, এই হিজল গাছতলায় এভাবে লাল সুতো বেঁধে অনেকেই অনেক কিছু মানত করে। এবং এখানে ওরাকান্দির মহাবারণী অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই এরকম সাধু এবং প্রচুর মতুয়াদের ভিড় জমে। মতো সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রী শ্রী হরি ঠাকুরের লীলানিকেতন ওরাকান্দি ধামে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সপ্তাহব্যাপী মেলা ও স্নান অনুষ্ঠিত হয়। এই বছর 2024 সালে মহাবারণী অনুষ্ঠিত হতে যাচ্ছে 6 এপ্রিল 2024 রোজ শনিবার। ধন্যবাদ সবাইকে।